হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টুয়ার। তো গাইস, আজকে কথা বলতে আসলাম গুগল ভয়েস আপডেট সম্পর্কে। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, তাহলে আপনাদের অনেক উপকারে আসতে পারে, ঠিক আছে? তো আজকে আপনাদের হাজারো প্রশ্নের অ্যান্সার আমি দেবো। তো গাইস, চলুন আমরা একটা, তো গাইস দেখেন, গুগল ভয়েস আপডেট সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাকে আপনারা আমাকে করছেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি এখানে দেবো, ঠিক আছে? তো গাইস, প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার আগে আমি একটা কথা বলি, ভিডিওটা যারা স্কিপ না করবেন তারা নতুন কাজ সম্পর্কে জানতে পারবেন। আমি নতুন কাজ নিয়ে আসবো আপনাদের জন্য, সমস্যা নাই, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? তো গাইজ, এখানে দেখেন আমি আপনাদের কথাগুলো এখানে কাউন্ট করে রেখে দিছি, ঠিক আছে? সমস্ত কথা কিন্তু আমি কাউন্ট করে রেখে দিয়েছি। তো এখন আমি কথা বলি আপনাদের সামনে একটু, যে এই যে গুগল ভয়েস কাজ কেন বন্ধ হলো, ঠিক আছে? কাজটা বন্ধ হওয়ার তো একটা কারণ থাকবে, তাই না? কাজটা বন্ধ হলো আমাদের জন্যে, কারণ আপনারা বলতে পারবেন ভাই আমাদের জন্য কেন কাজ বন্ধ হলো। হ্যাঁ, আমাদের জন্য কাজ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? এই কাজ বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা বাঙালি, ঠিক আছে? আমাদের অল্পতে আমরা কখনো খুশি হতে পারি না, প্লাস কখনো কারো বিশ্বাস অর্জন করতে পারি না, ঠিক আছে? আমরা যদি দেখা যাচ্ছে কোনো কিছু পাই বা কোনো কিছু মানে যদি অল্পতে পাই, তখন তো আমরা সেটার মূল্যায়ন করতে পারি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কারো বিশ্বাস অর্জন করতে পারি না। যদিও দুই একবার বিশ্বাস রাখতে পারেন, নেক্সট টাইম আর বিশ্বাসটা রাখতে পারেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় কারণ, ঠিক আছে? ওকে, এখন এই যে বন্ধ হলো, আমরা যখন আমরা বায়ারের কাছে আমরা গুগল ভয়েসটি সেল দিই, ঠিক আছে? যখন আমরা সেল দিই তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে তাদের কাছে সেল দেওয়ার পর পেমেন্ট যখন আমরা পেয়ে গেলাম, এত সাপোজ আমরা ফিফটিটা গুগল ভয়েস সেল করলাম, ঠিক আছে? পঞ্চাশটা জিমেল আমরা তাদের কাছ থেকে যদি সেল করি তাদের কাছে, তো পঞ্চাশটা জিমেল তো সে চেক দিবে না, দুই একটা চেক দিয়ে তারপরে আপনাদেরকে কিন্তু পেমেন্ট করে দিবে, ঠিক আছে? তো পেমেন্ট পাওয়ার পর কিন্তু আপনারা স্ক্যামিং শুরু করেন, ঠিক আছে? পেমেন্ট পাওয়ার পরে আপনারা তাদের সাথে স্ক্যামিং শুরু করেন। তো এখন আপনারা বলবেন যে স্ক্যামিং কীভাবে, আপনারা গুগল ভয়েস দিলেন, দেওয়ার পরে আপনারা সব পাসওয়ার্ড চেঞ্জ করে নিলেন পেমেন্টটা পাওয়ার পর, ঠিক আছে? এই একই গুগল ভয়েস আর একজন কাস্টমারের কাছে আপনি সেল দিচ্ছেন বাইরে, বাইরে না শুধু আপনারা বাংলাদেশেও তাই করতেছেন। এভাবে মানুষের বিশ্বাস উঠে গেছে। এখন বাইরের কথা বাদ দিলাম, এখন কারো না কারো তো একজন বিশ্বস্ত কাস্টমার আছে বাইরের, তাই না? বায়ার তো একজন আছে, আছে কি আছে না? অবশ্যই আছে। এখন সে কিন্তু গুগল ভয়েস কালেক্ট করতে পারতেছে না আপনাদের কাছ থেকে ভয়ে। কী কারণে? সে বলছে এত লো কস্টে দিচ্ছে, আবার আমার সাথেও স্ক্যামিং করে ফেলবে, ঠিক আছে? তো এ কারণে কিন্তু সেও ভয় নিচ্ছে না, ঠিক আছে? আর এখানে দেখা যাচ্ছে যদি দীর্ঘদিন গ্যাপ থাকে, সেই গ্যাপের কারণে কিন্তু বায়ার অন্য কারো কাছ থেকে নিচ্ছে, বুঝতে পারছেন? যদিও বাংলাদেশে রেট কম, তবু কিন্তু অন্য কান্ট্রি থেকে নিচ্ছে, কারণ বায়াররা বুঝে গেছে যে আমরা বাংলাদেশে মানুষ স্ক্যামিং করা শুরু করেছি। এই একই গুগল ভয়েস একজনের কাছে সেল দেওয়ার পর পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু ট্যাব ওপেন করে রাখি, আমরা লিঙ্ক করে রাখি, ঠিক আছে? আমাদের অভ্যাসগুলো কিন্তু যায় না, যদিও আমরা 10টা গুগল ভয়েস তাদেরকে ফেরেজ দেই, বাকি মাঝখানে যে 40টা আছে এই 40টা কিন্তু পেজ লাগাইতে হয় দিই, ঠিক আছে? আমরা ব্রাউজ করে রেখে দিই, ঠিক আছে? এরকম ব্রাউজ করে রেখে দেন আপনারা, ঠিক আছে? এরকম ব্রাউজ করে রেখে দেন, সব লগ ইন করে রেখে দেন, তখনই কিন্তু সমস্যাটা হয়, বুঝতে পারছেন? তো যখনই আপনার কাজ হয়ে গেল তখন আপনার কিন্তু ডিভাইস রিসেট দিয়ে আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে? এমনকি আমার সাথেও কিন্তু এরকম হয়েছে। তো এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কোনো বায়ার আমাদের কাছ থেকে গুগল ভয়েস নিচ্ছে না, ঠিক আছে? এখন কাজ কি আর হবে না? কাজ হবে ভাই যদি আপনারা নিজেদেরকে শুধরে নিতে পারেন। আর মূল কথা হচ্ছে এখন কিন্তু এমনিতেও ডাউন সিজন, প্রতি বছরে কিন্তু এরকম ডাউন সিজন যায়, ঠিক আছে? এটাও আমাদেরকে বুঝতে হবে। এখন ডাউন সিজন প্লাস আমরা স্ক্যামিং একটু বেশি করে ফেলছি, আমরা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না, তো বাহিরের লোকজন আমাদেরকে কীভাবে বিশ্বাস করবে, ঠিক আছে? এটা হচ্ছে বড় কথা। আর রেট কত ভাই? এখন রেট খুবই লো, যদিও হাস্যকর, ঠিক আছে? এরকম এই যে রেটটা এরকম, ওকে, এরকম রেট, বুঝতে পারছেন আপনারা? এই এত কম রেটে কেউ বাই সেল করতেছে না, আমি তো নেবো না, এত কম রেটে দিলেও কিন্তু আমি নেবো না ভাই। এখন নিয়ে কি আমি ওগুলো খাবো না কোথায় রাখবো? স্টক করে রাখার মতো কি কিন্তু কোনো উপায় নাই, ঠিক আছে? কারণ আমি কখনোই কোথাও মানে বিনা কাজে ইনভেস্ট করা কিন্তু এটাও ঠিক না, আমি এত লো কস্টেও সেল দিলেও কিন্তু নিচ্ছি না। এখন আপনারা বলবেন যে ভাই এত কম দাম কেন বললেন, আপনি মনে হয় নেবেন তাই এরকম? না ভাই সরি, আমি নিচ্ছি না, এত কম না, আমাকে 100 টাকা করে দিলেও কিন্তু আমি নিচ্ছি না, বুঝতে পারছেন বিষয়টা? বাট আপনারা বলতে পারেন তাহলে আমার কাছে সেল দেন ভাই, আমি 100 টাকা আবার সেলও দিই না, ঠিক আছে? মানে আমার টোটালি বন্ধ রাখছি আমি, রেট অনেক কম, ঠিক আছে? এখন মানুষ এত লো কস্টে কেন সেল দিচ্ছে,
কারণ তাদের কাছে তো এখন লস যা লস হওয়ার হয়ে গেছে, এখন যা পায় আর কি তাই, কিন্তু তারপরও কিন্তু মানুষ এটা কিনতে যাচ্ছে না, বুঝতে পারছেন? এখন দ্বিতীয় কথা, চতুর্থ নম্বর যে কথাটা আছে, আর কি চালু হবে না ভাই, চালু হবে আমরা নিজেকে নিজেদেরকে যদি শুধরে নিতে পারি, ঠিক আছে? আমরা যদি নিজেদেরকে শুধরে নিতে পারি চালু হবে। এখন ডাউন সিজন, হয়তো বা ভালো সিজন আবারও সামনে আসতেছে, বুঝতে পারতেছেন? এখন শুধু গুগল ভয়েস না, আদার্স যে কাজগুলো আছে সব কাজগুলাই কিন্তু এরকম বন্ধ হয়ে আছে, বুঝতে পারছেন? সে কারণে হচ্ছে না। এখন নতুন কাজ যদি আপনারা করতে চান, এটা হচ্ছে মেন টপিক, নতুন কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? নতুন কাজ করা কোনো বিষয় না, নতুন কাজ করতে গেলে আপনাদের কিছু জিনিস মানতে হবে, ঠিক আছে? এখন অনেকে আমার এখানে, আমি কিছু ভিডিও দিয়েছি আপনাদেরকে, তো গাইজ এখানে ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। এই কাজটা করলে মানে বেসিক যারা আর কি, আমি বলতেছি না ভাই, যাদের চোখ বড় হয়ে গেছে তারা এগুলো কাজ করবে না, আর যারা বিজনেসের সাইডে করতে পারবেন এই কাজটার মতো কোনো কাজ, সরি এটা না গাইজ, এটা টুকটাক ই, কিন্তু এই কাজটা যারা করতে পারবেন, আর এখানে আরেকটা কাজ দেখাই আমি, এই কাজটা প্রফেশনালভাবে এই কাজটা করতে পারবেন, ভালো পরিমাণে আয় করতে পারবেন, ঠিক আছে? মানে বেসিক আয় করতে পারবেন, খুব ভালো মানে আয় করতে পারবেন, বেসিক হলেও ভালো একটা আয় করতে পারবেন যদি কষ্ট করতে পারেন, বুঝতে পারছেন? এটা আর এই যে এই কাজটা, আর বাকিগুলো যারা দেখা যাচ্ছে একটু অলস টাইপের, ঠিক আছে? অলস বলতে কি, যারা যেভাবে ইনকাম করতে চায়, যারা কম পরিশ্রমে কম ইনকাম করতে চায়, তাদের জন্য এগুলা। মানে অনেকে বলবেন ভাই এরকম সাইট কেন দিচ্ছেন ভাই, অনেকজনের অনেক রকম চাহিদা, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে আমার ফেসবুকে নিয়ে যাই ভাই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের চাহিদাটা কীরকম। আমি তো এমনি এমনি ভিডিওগুলো দেয় না, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো দিই, তারা যেরকমটা চায়, ঠিক আছে? তো গাইজ যাই হোক, আমি ফেসবুকে এখন যাচ্ছি না, তারা যেরকমটা চায় তাদের চাহিদা মতো কিন্তু যায়। এখন আপনারা যদি বেশি মানের কাজ করতে চান, বেশি পরিমাণে আয় করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে সার্ভের কাজ করতে হবে। এখন যদি সার্ভের কাজ করতে চান, তাহলে আপনাদেরকে কী লাগতেছে? সার্ভের কাজের অনেক ভিডিও আপনারা পাবেন, সরি গাইজ, সার্ভের কাজের অনেক আপনারা ভিডিও পাবেন, ঠিক আছে? কিন্তু পেলে কী লাভ হবে, কারণ কাজটা কীভাবে করবেন এটা তো কেউ প্রপারলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারে না, ঠিক আছে? এই কাজটা যে আপনি করবেন কীভাবে করবেন এটাই কিন্তু আপনাকে কেউ প্রপারলি বুঝিয়ে দেয় না। এখন সার্ভের কাজ করতে গেলে কী কী লাগবে, ঠিক আছে? নাম্বার এক, এখানে এখানে লাগবে আপনাদের ভিপিএন, ঠিক, ভিপিএস, সরি ভিপিএন না, ভিপিএস, অ্যান্ড আপনার, সরি গাইস এক সেকেন্ড, তো আপনারা বলবেন যে ভাই ভিপিএস কী, ঠিক আছে? এখন ভিপিএস হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ঠিক আছে? এটার বিষয়ে অন্যদিন আমাদেরকে কথা বলতে হবে, একদিনে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কোন বিষয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? এখন যদি ভিপিএস সম্পর্কে আপনারা জানতে চান, তবে না আপনি সার্ভের কাজ করতে পারবেন। এখন সার্ভের কাজ যদি আপনারা করতে চান, অবশ্যই কান্ট্রি আপনাদেরকে চেঞ্জ করতে হবে, মানে কান্ট্রি চেঞ্জ করতে গেলে অবশ্যই ভিপিএন, আইপি বা কোনো কিছু তো লাগবে, প্রক্সি সার্ভার এগুলো তো লাগবে। এখন এগুলো দিয়ে কিন্তু কাজ হয় না, আপনাদেরকে ভিডিও দেখে যাবেন ভাই কোনোদিনও কাজ করতে পারবেন না, ঠিক আছে? প্রথম কটাই কথা এটা না, আরও একগুলো সার্ভের কাজ আছে, সেগুলো হচ্ছে সিপিএর কাজ যদি আপনারা করতে চান, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এগুলোর কাজ কিন্তু আপনারা ভিপিএন ছাড়া করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আর্নিং করতে একটু কষ্ট হবে, খাটনি একটু বেশি হবে, আর্নিং করতে পারবেন, বুঝতে পারছেন? আর এই সার্ভার লাগিয়ে যদি ভিপিএস লাগিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা সার্ভের কাজগুলো করতে পারবেন, মানে ইজি ওয়েতে কাজ করতে পারবেন। কঠিন হলো আপনাদেরকে সিপিএ গ্রিপের থেকে ইজি কাজ করতে পারবেন, এখানে কঠিন হলো আমার কাছে মনে হয়েছে আপনাদের পক্ষে এটা সম্ভব হতে পারে, কারণ কার কাছে কোনটা সহজ কার কাছে কোনটা কঠিন এটা বলা মুশকিল। তো গাইজ আমার মনে হয় আপনারা এই সিপিএ লিড, সিপিএ গ্রিপ সম্পর্কে যদি জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানান, অবশ্যই ভিডিও সার্চ দিলে আপনারা পাবেন, সমস্যা নেই যে আমার কাছ থেকে দেখতে হবে তা না, বাট আমি এমনভাবে বোঝাই দেবো যেভাবে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ অনেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের, সে কথা বলতে যাচ্ছে কিন্তু আপনি বোঝেন আর না বোঝেন সেটা কিন্তু তার কোনো ধারের কাছে কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? এখন যদি সার্ভের কাজও করতে চান, সার্ভের কাজও করা যাবে, বাংলাদেশ থেকে করা যাবে, বাংলাদেশ থেকে করতে গেলে আপনার একটু ইনকাম কম হবে, যদিও বাংলাদেশ থেকে ইনকাম কম, তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা আপনার টিকবে। আর যদি আপনারা দেখা যাচ্ছে ভিপিএসের মাধ্যমে করতে চান, তো তাহলে আপনাদেরকে বাইরের কান্ট্রি থেকে একটা কম্পিউটার দেওয়া হবে। এখন আপনারা এই সম্পর্কে জানেন না, তাই জানার যদি এখন বলি অনেক সময় যাবে আর কি, আর বলতে পারেন বাইরের কান্ট্রি থেকে কম্পিউটার আমাদেরকে দিবে কীভাবে? হ্যাঁ গাইস, বাইরের কান্ট্রি থেকে আপনাদেরকে একটা কম্পিউটার দেবে। সাপোজ এখানে আমি আর একটা কম্পিউটার নিলাম, ডেস্কটপ, ঠিক আছে, নিউ ডেস্কটপ, এখানেই দেখেন কোনো কিছু কিন্তু নাই। আর আমি যদি আমার আগের ডেস্কটপটাই ফিরে যাই, এটাই কত কিছু কিন্তু দেখছেন, কত ট্যাব নিছি, কত কী আছে, আমি আবারও নতুন কম্পিউটারটাতে ফিরে যাই, ঠিক আছে? তো গাইস এখানে দেখেন নতুন কম্পিউটারে কিন্তু আমার কিছুই নাই, ঠিক আছে?
তো এখন এটাই হচ্ছে সিস্টেম। এই ইউএসএ থেকে আপনাকে একটা কম্পিউটারে অ্যাক্সেস দেওয়া হবে, সেই অ্যাক্সেসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো গাইজ, যেমন কথা হচ্ছে এক টপিকে আর এক টপিক নিয়ে কথা বলাটা আসলে বেমানান। তো পরবর্তীতে যদি আপনারা চান যে ভাই এরকম কাজ আমরা করতে চাই, ভালো আর্নিং করতে পারবেন, অবশ্যই ভিপিএস জিনিসটা আসলে একটু ক্রিটিক্যাল, এটা কার কাছ থেকে নেবেন, দুই নম্বর দিলে তো কাজ করতে পারবেন না, যদি ভালো ডেডিকেটেড হওয়ার অনেক দাম। তো আমি চেষ্টা করব, আমার পরিচিত আছে, তো চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে প্রপারলি একটা ভালো ধারণা দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক।